বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি চলে আসলাম আপনাদের মাঝে কানাডার আরেকটি শহর ভিক্টোরিয়ার তথ্য নিয়ে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, তার আগে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিক্টোরিয়া হলো কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সের রাজধানী, যা ভ্যানকুভার দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। ভিক্টোরিয়ার পপুলেশন প্রায় 85,000। এটি বিউটিফুল সিনারি, মাইল্ড ক্লাইমেট অ্যান্ড হিস্টোরিক্যাল আর্কিটেকচারের জন্য সুপরিচিত। শহরটির নামকরণ করা হয়েছিল যুক্তরাজ্যের রানী ভিক্টোরিয়ার নামে। উপকূলীয় সালিশ এবং নৌচানৌ জাতিসহ এই অঞ্চলের আদিবাসীরা হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে বাস করত এবং স্থল ও সমুদ্রের সাথে তাদের ডিপ কানেকশন ছিল। তাদের কালচার অ্যান্ড হিস্ট্রি ভিক্টোরিয়ার আধুনিক সংস্কৃতিকে প্রভাবিত করে চলেছে। তাদের শিল্প ও কারুশিল্প স্থানীয় গ্যালারি ও বাজারে পরিলক্ষিত হয়। ভিক্টোরিয়ার সংস্কৃতির অন্যতম আইকনিক বৈশিষ্ট্য হল এর ব্রিটিশ প্রভাব। এছাড়াও শহর জুড়ে অসংখ্য এশিয়ান রেস্তোরাঁ রয়েছে, যা ট্যুরিস্টদের দারুণভাবে অ্যাট্রাক্ট করে। ভিক্টোরিয়ার একটি ওয়েল ডেভেলপড এডুকেশনাল সিস্টেম রয়েছে, যেখানে প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল থেকে শুরু করে সেকেন্ডারি পরবর্তী এবং ভোকেশনাল ইনস্টিটিউশন সহ বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে। শহরটির মানসম্পন্ন শিক্ষার জন্য বলতে গেলে একটি শক্তিশালী খ্যাতি রয়েছে, যা সারা বিশ্ব থেকে শিক্ষার্থীদের অ্যাট্রাক্ট করে। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু এটি। রয়্যাল রোজ ইউনিভার্সিটি, ক্যামসুন কলেজ, প্যাসিফিক রিম কলেজ, ভিক্টোরিয়া কলেজ অফ আর্ট ইত্যাদি এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো ভিক্টোরিয়ার বেশ কিছু জনপ্রিয় ইনস্টিটিউশন। এখন আসি ভিক্টোরিয়া ট্রাভেল প্লেসের মধ্যে সিগনিফিকেন্ট কিছু প্লেসের আলোচনায়। ভিক্টোরিয়া ভীষণ সমৃদ্ধ তার বিচিত্র সুন্দর গন্তব্যের জন্য। এর মধ্যে অন্তর্ভুক্ত কিছু ঐতিহাসিক প্লেস হচ্ছে বুচার্ড গার্ডেন। এই অত্যাশ্চর্য 15 একর বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। রয়্যাল বেসি মিউজিয়াম, এই মিউজিয়ামটি ব্রিটিশ কলাম্বিয়ার হিস্ট্রি অ্যান্ড কালচারকে নিবেদিত করে। দ্য এম্প্রেস হোটেল, 1908 সালে ওপেন হওয়ার পর থেকে এই আইকনিক হোটেলটি ভিক্টোরিয়াতে একটি ফিক্সচার হয়ে দাঁড়িয়েছে। ফিশারম্যানস ওয়ার্ফ, এই রঙিন ওয়াটারফ্রন্ট এলাকাটি বিভিন্ন দোকান এবং রেস্তোরাঁকে ভেরিফাই করে। এই মনোমুগ্ধকর শহরে প্রত্যেকের জন্য কিছু না কিছু আছে, যা আপনাকে দেশটির প্রেমে পড়তে বাধ্য করবে। ভিক্টোরিয়াতে বিভিন্ন ফেস্টিভ্যালস অ্যান্ড স্পোর্টসের আয়োজন করা হয়ে থাকে। আইস হকি ভিক্টোরিয়াতে ব্যাপক জনপ্রিয় একটি স্পোর্ট। উপকূলীয় শহর হওয়ায় সেলিংও অত্যন্ত পছন্দের বিষয় সেখানকার নাবিকদের কাছে। ভিক্টোরিয়াতে সবসময় অনেক ধরনের ফেস্টিভ্যালস পরিলক্ষিত। 25 মে ভিক্টোরিয়া ডে উদযাপন করা হয়, যা শহরের নাম রানী ভিক্টোরিয়ার সম্মান প্রদর্শন করে উদযাপিত করা হয়। সারা বিশ্বের জ্যাজ সঙ্গীত শিল্পীদের একটি বিস্তৃত পরিসর হচ্ছে ভিক্টোরিয়া ইন্টারন্যাশনাল জ্যাজ ফেস্টিভ্যাল। সামগ্রিকভাবে ভিক্টোরিয়া একটি অনন্য এবং প্রাণবন্ত শহর, যা লোকাল এবং টুরিস্ট উভয়েরই প্রিয়। সাংস্কৃতিকভাবেও ভীষণ সমৃদ্ধ শহর এটি, যা ইতিহাস ও আধুনিকতার একটি অনন্য মিশ্রণের সাথে এটিকে দেখার বা থাকার জন্য একটি দুর্দান্ত জায়গা করে তুলেছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।